ল্যাপটপ কম্পিউটার মোবাইল তিনটি দিয়েই একটি থাম্বনেল তৈরি করা যায়। তো আজকে এই ভিডিওতে দেখাবো ঠিক এসটি ইউনিটেক চ্যানেলের মতো আপনারা থাম্বনেল তৈরি করতে পারবেন। ফার্স্ট স্টেপ হচ্ছে গিয়ে পিক্সার্ট অ্যাপ্লিকেশনটা আপনাকে প্লে স্টোর থেকে ওপেন করতে হবে, এবং সেকেন্ড স্টেপ হচ্ছে গিয়ে ইসার সফটওয়্যারটা আপনাকে প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে। থার্ড স্টেপ হচ্ছে গিয়ে আপনাকে কিছু ফন্ট ডাউনলোড করতে হবে, বাংলা ফন্ট, সেগুলো ভূগোলে পেয়ে যাবেন, সো ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তো মোটামুটি কাজ শেষ। তো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তো এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পাশের ঘন্টা বেল আইকনটি ক্লিক করে আনেবল করে দিন। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো ফ্রেন্ড, আমরা স্ক্রিনে চলে আসলাম। তো কাইন্ডলি আপনাকে দুইটা অ্যাপস ইনস্টল করতে হবে, প্রথমটা হচ্ছে পিক্সার্ট এবং সেকেন্ডটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইসার। তো দুইটা অ্যাপসে আপনারা প্লে স্টোরে পাবেন, সো ওখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করা হলে পিক্সার্ট অ্যাপসটি ওপেন করবেন, ওপেন করলে কিছুক্ষণ লোড নেবে। তো লোড নিতেছে আমার। তো এখানে প্লাস আইকনে আপনাকে ক্লিক করতে হবে। তো ক্লিক করা হলে আপনার থাম্বনেল ফটোটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমার থাম্বনেল ফটোটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করা হলে তো এখানে ইন্টারফেস আসলে এখানে টুলসে ক্লিক করবেন, রিসাইজে ক্লিক করবেন, তাহলে আপনার থাম্বনেলের সাইজটা দেখতে পাবেন। তো আমার থাম্বনেলের সাইজ ঠিক আছে, আমি ক্যান্সেল করে দিলাম। তো এখন আপনার থাম্বনেলের একটা ফটো অ্যাড করতে হবে, তো অ্যাড ফটোতে ক্লিক করতে হবে। তো ক্লিক করলে আপনাকে সরাসরি গ্যালারিতে নিয়ে যাওয়া হবে। সো এখান থেকে আপনাকে চুজ করতে হবে যে কোনটা আপনি ফটো নেবেন। তো নেওয়া হলে আপনাকে অ্যাডে ক্লিক করতে হবে। তো ক্লিক করা হলে আপনার ব্যাকগ্রাউন্ডটা ইসার করতে হবে। বেসিক্যালি আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি, তো আমি ইসার দিয়ে আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছি, তো আপনারা এটা দিয়েও করতে পারেন। তো আমি এটা দিয়ে করে দেখাচ্ছি। তো এটা সিম্পলি আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনার ইসার দিয়ে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন, তো আমি এটাই সাজেস্ট করব। তো হলে আপনাকে ক্রিয়েটিং স্টিকার, তো এখানে একটু অপেক্ষা করতে হবে। তো এখানে ঠিকঠাক হলে আপনাকে সেভে ক্লিক করতে হবে। সেভে ক্লিক করলে এটা আপনারা জুম করে আপনারা ভালোভাবে লাগিয়ে দেবেন। তো আমি ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। তো এখানে আপনাকে বর্ডারে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি এটা আমি 19 দেব। তো এটা আমি 19 দিলে আপনাকে ভালো দেখাবে, তো আমি 19 দিলাম। দেওয়ার পর আমি তো ঠিকঠাক হয়ে গেলে আপনাকে প্লাস আইকনে ক্লিক করে এটা সেভ করে দেবেন। তো সেভ করে দেওয়া হলে এখন আপনাকে ড্রো নামে একটা অপশন আছে, সেখানে ক্লিক করলে তো এরকম একটা ইন্টারেস্ট আসবে। তো এখানে এই অপশনটাতে ক্লিক করবেন। তো ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে, সো এখানে ক্লিক করবেন। তো ফাইলে ক্লিক করবেন, করার পর আপনি ওকে করে দেবেন। তো ওকে করে দেওয়ার পর আপনার যতটুকু আপনাকে লাগবে তো অতটুকু আপনি নেবেন। তো আমি এখানে লিখবো মোবাইল দিয়ে, তো আমার এতটুকু হলে আমার হবে। তো আমি এটা ব্ল্যাক কালার দিচ্ছি। তো আপনারা কালারগুলো চেঞ্জ করতে পারবেন। তো আমি এটা পরে ওটাতে আমি দেখাই দিব, ওটাতে ওইটার আমি কালার চেঞ্জ করে দেখাই দেবো। এটাতে লিখবো থাম্বনেল। তো ঠিকঠাক হলে আপনারা রোটেট করে আপনারা ঠিকঠাক করে নেবেন। তো এটা আমি কালার চেঞ্জ করলাম, তো কালারটা আমি এটাই দিলাম। দেওয়ার পর আমি রোটেট করে আমি ভালো জায়গায় বসে দেব। তো আর একটু ইয়ে করে দিতে হবে, তো আর একটু রোটেট করব। তো বাস, তো আপনি সেভ করে দেবেন। ঠিকঠাকভাবে বসা হলে আপনারা সেভ করে দেবেন। দেওয়ার পর আপনি টেক্সটগুলো বসাবেন, তো টেক্সটে ক্লিক করতে হবে। তো এখানে আমি লিখবো মোবাইল দিয়ে, তো আমি বাংলা করে নিচ্ছি। তো মোবাইল দিয়ে, তো এখানে টিক চিহ্ন ক্লিক করে দিবেন না। তো টিক চিহ্ন ক্লিক করে দিলে কিছুক্ষণ লোড নিবে। তো এটা আপনার ছবিটা জুম করলে আর কি ভালো হবে, তো আমি জুম করে নিচ্ছি। তারপর আমি মোবাইল দিয়ে, তো এটা আমি এখানে ভালোভাবে বসিয়ে দিচ্ছি। তো ভালোভাবে বসিয়ে দিচ্ছি। তো আমি একটা ফন্ট আমি চেঞ্জ করলাম, কারণ আমার ফন্ট ডাউনলোড করা আছে। সো আমি ফন্টগুলো, তো আমি এই ফন্টটা দেবো, এই ফন্টটা ভালো দেখাচ্ছে, সো এই ফন্টটা আমি দেবো। তো এখন আপনারা রোটেট করে আপনারা ভালো করে নেবেন, তো ভালোভাবে বসিয়ে দেবেন। তো আর আমি আরেকটু জুম করব, তো আরেকটু জুম করব, তো আরেকটু করতে হবে। তো হ্যাঁ, এটাই থাক। তো এটা দিলে দেখেন ভালো দেখাচ্ছে। তো এখানে আমি এটা যদি কাজ আপনার কমপ্লিট হয় তো টিক দিয়ে ঠিক করে দেবেন। তো এখানে আপনি লিখবো থাম্বনেল, তো আবার আমাকে টেক্সটে ক্লিক করতে হবে। তো এখানে আমাকে লিখতে হবে থাম্বনেল, তো আমার সিলেক্ট করা আছে, এখানে পেস্ট করে দিলেই দিতে হবে। তো আপনারা এখানে থাম্বনেল লিখবেন, লেখার পরে টিক চিহ্নে ক্লিক করে দেবেন।
তো এটা আপনারা রোটেট করবেন, রোটেট করে ছোটো বড়ো করে আপনার বসাই দেবেন। তো আমি জুম করে নিলাম, তো আমি এটা রোটেট করতেছি ভালোভাবে। তো ভালোভাবে রোটেট করার পর আপনি এখানে ভালোভাবে বসে দেওয়ার পর একটা ফন্ট দিবেন। তো আমি একটা ফন্ট দিচ্ছি, এটা প্রিক্যাটেরও ফন্ট দিচ্ছি, এটা ডাউনলোড ফন্ট দিলাম না। তো হওয়ার ফন্ট দেখুন কত সুন্দর দেখাচ্ছে। তো আমি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমি থাম্বনেলটা ভালোভাবে তৈরি করি নাই। তো আপনারা ইচ্ছা করলে আমার সাথে অনেক অনেক সুন্দর আপনারা থাম্বনেল তৈরি করতে পারবেন এবং ওই থাম্বনেলগুলো আপনার ভিডিওতে সেট করতে পারবেন। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।